আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন লকডাউনের সময় তো আমাদের প্রয়োজনে বাইরে যেতে হয়, যার কারণে আমাদের পুলিশ পাস প্রয়োজন। তো আমরা খুব সহজেই পুলিশ পাস নিয়ে নিতে পারি, আর পুলিশ পাসটি অবশ্যই সঠিকভাবে নিতে হবে। তার জন্য আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো, তো আশা করি আপনাদের ভিডিওটি দেখে আপনারা পুলিশ পাস নিতে পারবেন বাইরে যাওয়ার জন্য। ইমার্জেন্সি মুহূর্তে যে কোনো কারণে আপনারা বাইরে যেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোমে গিয়েছি, তারপর আমি পুলিশ পাস সার্চ করে এখানে মুভমেন্ট পাস নামের একটি ওয়েবসাইট থাকবে, তো এখানে আপনারা প্রেস করলে পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে মুভমেন্ট পাসের জন্য ক্লিক করবেন, তারপর এখানে চলে আসবে আপনার, আপনাকে ভেরিফাই করার জন্য চলে আসবে আই এম নট রবট। এটা আপনারা চেক করে নেবেন, এখানে ট্রাফিক লাইটের যেই চিহ্নগুলো দেখাচ্ছে সেগুলোতে টিক মার্ক করে দিব আমি। তো ট্রাফিক মার্কেট ভেরিফাই করে আমি নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আপনার মোবাইল নাম্বারটি চাবে, তো এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ডের যে ব্যাপারটা সেটা হলো আপনার ইম্পর্টেন্ট, মানে জন্মদিনের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে জন্মদিনের তারিখ অনুযায়ী। তো এখানে জন্মদিনের তারিখ অনুযায়ী আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন সেটি হলো, আপনারা যদি আপনাদের সিঙ্গেল লেটার হয়, যদি আপনাদের সিঙ্গেল লেটার যেমন 1/1/2020, 1/1/1999 এরকম হয়, বা 5/1/8/1 এরকম যদি হয়, তাহলে আপনারা অবশ্যই মানে একের আগে শূন্য দিবেন, মানে 1 মাস 01 মাস আবার 01 তারিখ। আর এখানে প্রথমে আপনারা 01 তারিখ মানে প্রথমে দিন দিবেন, তারপরে মাস, তারপর তারিখ, এখানে কোনো স্পেস দিবেন না, কোনো অন্য কোনো লেটার দিবেন না। তো এখানে আমি এভাবে করে দিয়েছি, আপনারা এভাবে করে দিবেন। মানে আপনার লেটারটা যদি সিঙ্গেল হয় তাহলে আপনারা আগে শূন্য দিয়ে নেবেন, তো আমি যেভাবে করছি সেম এভাবেই করবেন আপনারা। তারপর আমি সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পর আপনার এখানে চলে আসবে আপনি কোথায় থাকেন, মানে কোথায় থাকেন আপনি এবং কোথায় যাবেন, আপনার থানা, আপনি কোথায় থাকেন, যে থানায় থাকেন সেখানে থানার নাম লিখতে হবে এবং যেখানে থাকেন তার নাম লিখতে হবে, তারপর আপনি কোথায় যাবেন সেটাও লিখতে হবে। তো এখানে আপনারা যে অপশনগুলো দিচ্ছে সে অপশনগুলো আপনারা ফলো করবেন। তো আমি ডেমরাতে থাকি, আমি ডেমরা দিয়ে দিব এবং থানাও ডেমরা, এবং এটা যেহেতু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি সেহেতু আমি ডেমরাতেই দিব, আমি জাস্ট এমনিতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আপনারা ফিল আপ করবেন, তারপর আপনি কি পুরুষ না মহিলা সেটা জিজ্ঞেস করবে, তো আপনি সেখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন। তারপর আপনার এখানে কী প্রয়োজনে আপনি বাইরে যাবেন, কী জন্য মানে পাসটা আপনার প্রয়োজন, তো এখানে আপনি ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, তো আপনারা এখান থেকে আপনারা যে কোনো কারণে যেতে পারেন সেটার জন্য আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, ওষুধের কারণে বা মুদি মালামাল বা চাকরি, কৃষিকাজ বা করোনা টিকা নেওয়া, মানে যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার পাস নেওয়ার জন্য আপনার কত তারিখে আপনি যাবেন, কখন যাবেন সেটা এখানে দিয়ে দিবেন, তো এখানে 14 তারিখে যদি যেতে চান 14 এপ্রিল আপনারা দিয়ে দিতে পারেন, বা 15 তারিখ যেদিন যাবেন যখন যাবেন সেই সময়টা এখানে সিলেক্ট করতে হবে। উপরে হলো তারিখের জিনিস, তারিখটা, এবং নিচে হলো সময়টা, তো এখানে তারিখ, তারপর মাস, বছর, তারপর নিচে হলো সময়। তো এভাবে করে আপনারা করে নেবেন, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তারপর আমি একটা ফটো সিলেক্ট করতে হবে আপনার,
তো এখানে আমি টাইমটা 10টা বাজে 10:30টার সময় দিয়ে দিলাম, তারপর সেট করে নেবেন এটাকে। পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, আইডি কার্ডের নাম্বার দিতে হবে এখানে, তো আপনি এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে নেবেন। এখানে আপনি পরিচয়পত্রের নাম্বারটা দিবেন, আইডি কার্ডের নাম্বার, তারপর আপনার ফটো। তো ফটোটা আপনারা দিয়ে জাস্ট ফটোর জন্য এখানে আপনারা ব্রাউজিংয়ে ক্লিক করবেন। ব্রাউজিংয়ে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা ফটোটা দিয়ে নেবেন, দিয়ে ব্যাস সাবমিট করে দিবেন। তাহলে আপনার মুভমেন্ট পাসটি চলে আসবে, আর মুভমেন্ট পাসটি আপনাদের বাইরে বের হলে পুলিশ যখন আপনাকে চেক করবে তখন আপনাকে দেখাতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।